দলীয় কর্মসূচিতে যোগদান করতে যাওয়ার পথে আবারও পুলিশি বাধার মুখে বিজেপির নেতৃত্ব। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে বিজেপির একটি কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় কোলাঘাটের কাছে 41 নম্বর জাতীয় সড়কে বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসুর গাড়ি আটকানো হয়। তার সঙ্গে ছিলেন আরেক বিজেপি নেতা সুমন ব্যানার্জি। জানা গিয়েছে, তমলুকের এসডিপিও অতীন বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীর রাস্তায় আটকে দেয় দুজনকেই। রাজ্য নেতৃত্ব আটকে দেওয়ার কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বিজেপির নেতৃত্ব। এসডিপিওর সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। ঘটনাটির বিষয়ে সায়ন্তন বাবু বলেন, আমাদের মন্ডল সভাপতি কার্যকর্তাদের ওখানে হামলা চালানো হচ্ছে, তার প্রতিবাদে আজকে কাঁথিতে আমাদের প্রতিবাদ মিছিল আছে। পুলিশ প্রতিবাদ মিছিলে আপত্তি করতে পারে, আমাকে এখানে আটকানোর অর্থটা কি? পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, পশ্চিমবঙ্গের চূড়ান্ত দুরবস্থা, আমরা এখানে রয়েছি, আমাকে যেতে দিক বলতে পারেন, র্যালি করতে পারবো না, কোনো অসুবিধা নেই। তাদের যদি এটা এটা যদি তাদের বক্তব্য থাকে যে সেটা বলুক যে আপনারা র্যালি করবেন না, কিন্তু কিছু তো কোনো গ্রেপ্তার হয়নি। পুলিশ যা কিছু করে পুলিশেরটা সরিয়ে দিক, কোনো সমস্যা হবে না, পুলিশের কারণে প্রধান সমস্যা। পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই, তৃণমূলের লোকেরা যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারবে, আর বিজেপির লোকেরা মানুষের পাশে দাঁড়াতে গেলে তাদেরকে পুলিশ দিয়ে আটকানো হবে। বিষয়টি নিয়ে সুমন ব্যানার্জি বলেন, আমাদের বিজেপির যত নেতৃত্ব আছে যারা যখনই মানুষের পাশে দাঁড়াতে চেয়েছে, যখনই আমাদের কর্মীদের উপর অত্যাচার হয়েছে তাদের পাশে দাঁড়াতে চেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের তরফ থেকে বাধা এসেছে। এবং এটা অদ্ভুত গণতন্ত্র যেখানে আমার শহর, আমার জেলা, আমার রাজ্য, সেখানেই আমাকে আটকানো হচ্ছে। তাহলে আমরা কী অবস্থায় আছি? এখানে কি শুধু যারা তৃণমূল করে তারাই শহরে ঘুরে বেড়াতে পারে? যারা তৃণমূল করে তারাই পশ্চিমবঙ্গে দাপিয়ে বেড়াবে? আমাদের কোথাও যাওয়ার কোনো অধিকার নেই? আমাদের কি যারা মানুষ যারা দুর্দশায় রয়েছে তাদের পাশে থাকার কোনো অধিকার নেই? ভুলভাবে অন্যায়ভাবে সেটারও ধিক্কার জানাই, এবং এটা জানাতে চাই যে এটা আর কিছুই না, এটা শেষের শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের, সেটার জন্য তৈরি থাকুন না।